ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ, 30 মিনিটস আন্ডার ওয়াটার এটা থাকতে পারে, 1.5 মিটার, হ্যাঁ, এবং 30 মিনিট এটা রাখা যায়, হ্যাঁ। এটার আর বৈশিষ্ট্য হচ্ছে পিছনে যে ফিঙ্গারপ্রিন্টটা আছে, এটা অন অফ এবং ফিঙ্গারপ্রিন্ট দুটো একসাথে, এবং এটা ওয়াটারপ্রুফের জন্য রাবার কোটিং দিয়ে দেওয়া, প্রলেপ দেওয়া। এই জিনিসটা হচ্ছে রাবারে, এটা আপনার এভাবে তৈরি করা হচ্ছে, আমরা এখন বক্সে কি আছে, বক্সে থাকে এখানে বক্সে দেখতে পারবেন চার্জার, হেডফোন এবং সাথে ইজেক্ট পিন দেওয়া আছে। আমরা এখন এলজি G6 এর ক্যামেরার সাথে স্যামসাং এর লেটেস্ট মডেল S8 প্লাস এর ক্যামেরাটা একটু কম্পেয়ার করে দেখাব। প্রথমে আমরা ক্যামেরাটা দেখি, আমরা যদি এদিকে ফোকাস করি, ব্যাক ক্যামেরা, দেন আমরা ফ্রন্ট ক্যামেরাটা দেখি, আমরা দেখতে পাইতেছি যে S8 প্লাস এর ক্যামেরাটা থেকে LG G6 এর ক্যামেরাটা অনেক সুন্দর, ক্লিয়ার, এবং দেখতেও কিন্তু S8 প্লাস এর ক্যামেরাটা অনেক, মানে পুরো স্ক্রিনটাতে নিছে, এই সরি LG G6 এর ক্যামেরাটা পুরো স্ক্রিনে নিছে, কিন্তু S8 প্লাস এর ক্যামেরা অর্ধেকে ভিউটা। আবার যদি আমরা ব্যাকে যাই দুইটারই, LG G6 এর ক্যামেরা অনেক অনেক ক্লিয়ার, এবং ওটাতে LG G6 এর ওয়াইড অ্যাঙ্গেল মুডটা আছে, ওয়াইড অ্যাঙ্গেল মুডটা যদি আমরা দেখি, এখন ওয়াইড অ্যাঙ্গেল মুড আছে, এখন নর্মাল মুড, সেম অ্যাঙ্গেল থেকে ধরলে এটা আসতেছে, বাট ওয়াইড অ্যাঙ্গেল দিলে আমরা অনেক কাছ থেকে অনেক বড় একটা ভিউ পাচ্ছি, যেটা LG G6 এ আমরা পাচ্ছি, বাট S8 প্লাস এ ওয়াইড অ্যাঙ্গেল মুডটা অ্যাভেলেবেল দেখতেছি না। ইমাম ভাই কি হ্যাপি? এই সেটটা আমি আজকে নিলাম, আমি খুবই হ্যাপি, কারণ আমার আনকমন সেট আমি মনে করি যে LG G6, হ্যাঁ, LG অনেকদিন পরে এরকম একটা সেট বের করেছে, এখন বাকিটা ইউজের উপরে দেখা যাক, বাট আই এম হ্যাপি। ওকে,